আজকে আমি পাতা কফি ভাজি করব এর জন্য একটু তেল দিচ্ছি এই 4 থেকে 5 টেবিল চামচ হবে তারপর দিচ্ছি কিছু পেঁয়াজের কুচি আর কাঁচামরিচ কুচিটা আমি এখন দেব না একটু পরে দেব আমি ভাজব লাল করব না একটু সাদা সাদাই থাকবে লাল করলে আবার তিতা লাগতে পারে এভাবে একটু ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন দিচ্ছি স্বাদমতো লবণ আর দিচ্ছি একটু রসুনের পেস্ট এখন কিছু নেড়ে নেই রসুনটাকে একটু ভেজে নেই ভালো করে আমার রসুন ভাজা শেষ এখন আমি দেব সামান্য পরিমাণে হলুদ হলুদটা না দিলেও চলবে তবে দিলাম একটু কালারের জন্য আর এখন দিচ্ছি পাতা কফি এটা আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর খুব চিকন চিকন করে কেটেছি দেখুন একদম চিকন চিকন করে এখন এটাকে আমি দিয়ে দিই এটা আমি প্রায় এক ঘন্টা আগে ভালোভাবে ধুয়ে এভাবে ঝরিয়ে নিয়েছি যাতে পানিটা পড়ে যায় ভাজি তো ভাজির মধ্যে পানি থাকলে ভাজি আবার টেস্ট লাগে না আর নিয়েছি দুইটা ডিম এই দুইটা ডিম আমি এটার মধ্যে এভাবে দিয়ে দেব তবে তার আগে একটু ফেটে নেব ফেটে নেওয়াটা খুব দরকার আমি এটাকে একটু নেড়ে নিই কিছুটা সময় তো এটাকে ভাজতে হবে একবার তো আর কাঁচা খাবো না আর আমার ছেলের অবশ্যই এইরকম কাঁচা খাবে না ওদের জন্য একটু ভাজতে হবে এখন আমি চুলার ফ্লেমটা একদম বাড়িয়ে দিলাম শীতের দিনে পাতা কফি ভাজি অনেক ভালো লাগে খুব মজা লাগে এটা এমনই একটা টেস্টি ভাজি যে কোনো মানে যে কোনো বলতে বুঝাচ্ছি ভাতের সঙ্গেও ভালো লাগে আবার রুটির সঙ্গেও ভালো লাগে সকালবেলা কিন্তু ভাজি দিয়ে রুটি খেতে অনেক ভালো লাগে সারা বছর আমরা ভাজি দিয়ে রুটি খাই কথা একদম কারেক্ট সত্য কিন্তু শীতের দিনের ভাজি সারা বছরের মতো মজা লাগে না একদম সেম টু সেম হয় না শীতের দিনে সবজিগুলো অনেক মজা লাগে নাড়তে নাড়তে পানি শুকিয়ে ফেললাম ও একটা কথা আমি এক ঘন্টা আগে এটা ধুয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে ঝরিয়ে রেখেছিলাম একটা স্ট্রেনারে তারপরও এই ভাজিটা করার সময় একটু পানি উঠেছিল সেটা আমি শুকিয়ে নিয়েছি আপনাদের যদি খুব বেশি পানি উঠে তাহলে চুলার আগ বাড়িয়ে দিয়ে শুকিয়ে নেবেন অথবা পানিটা একটু ফেলেও দিতে পারেন এতে কোনো সমস্যা হবে না ভাজি টেস্ট নষ্ট হবে না কারণ পাতা কফি তো আপনি যতই আগে ধরান মানে পানিটা ধরে রাখেন 2-3 ঘন্টা আগে পানি তো উঠবে এর নামই তো পাতা কফি পানি তো অবশ্যই উঠবে আমি চুলার ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি কারণ আমার হাঁড়িটা পুড়ে যাচ্ছে আর ভাজিটাও পুড়ে যেতে পারে সম্ভাবনা আছে আমার ভাজি প্রায় হয়ে গেছে পাতা কফি ভাজি এই ডিমটা এখন আমি দিয়ে দিচ্ছি ডিমটা আমি ভালো করে ফেটে নিচ্ছি আমি বলেছিলাম আমি ফেটব একটু লবণ দিয়ে ফেটেছি খুবই সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছিলাম আর এই মুহূর্তে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম একদম কেটে একদম টুকরো করে মাঝখান দিয়ে টুকরো করে দিলাম এখানে আমি যা যা ইউজ করলাম লবণ তেল মরিচ সব আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী করে নিতে পারেন এমনকি ডিমটাও আমি দুটো দিয়েছি কারণ আমার ডিমটা একটু ছোটো ছিল ছোটো সাইজের ছিল আপনাদের ডিম যদি একটু বড় সাইজের হয় তাহলে একটাতেই হয়ে যাবে আর যেসব বাচ্চারা ডিম খেতে চায় না সবজি খেতে চায় না তাদের মনে হয় এভাবে খাওয়ানোটা খুব সহজ হয়ে যায় এভাবে দিলে খুব
সুন্দর করে খাবে এমন কি এভাবে ভাজি করে আপনারা বাচ্চাদের রোল বানিয়েও খাওয়াতে পারেন সবজি খাওয়া তো সবারই জন্য ভালো সবার স্বাস্থ্যের জন্য ভালো ছোট বড় সবার সবারই সবজি খাওয়া উচিত আমি ভাজি নামিয়ে ফেলব ঠিক এই মুহূর্তে আমি দিব একটু গোলমরিচ এটা একটু দিলাম একটু স্বাদের জন্য তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন যেহেতু এর মধ্যে কাঁচামরিচ আছে এটা লাগবে না আমি দিলাম এক্সট্রা ফ্লেভারের জন্য খুবই সামান্য পরিমাণে দিয়েছি এখন এটাকে নামিয়ে ফেলবো বাস আমার ভাজি একদম রেডি নামানোর আগে আমি একটু ধনিয়া পাতা দিই শীতের দিন আর ধনিয়া পাতা দিব না তা কেমন করে হয় শীতের দিনে সবজি তরকারি সব কিছুর মধ্যে ধনিয়া পাতা দিলে ভালো লাগে স্পেশালি আমি তো দিই ধনিয়া পাতা আমার কাছে খুব ভালো লাগে আমি ধনিয়া পাতার হাতে ডলা ভর্তা পছন্দ করি বাটা ভর্তা পছন্দ করি এভাবে ভাজি তরকারির মধ্যে দিতেও আমার ভালো লাগে ধনিয়া পাতা আমার খুব পছন্দ তবে যাদের ধনিয়া পাতা পছন্দ না তারা এটা বাদ দিতে পারেন স্কিপ করতে পারেন বাস হয়ে গেল ভাজি একদম অল্প তেলের মধ্যে খুব সুন্দর একটা ভাজি আমি করে ফেললাম আশা করছি আপনারাও এইভাবে করবেন করে খাবেন তো আমি এখন নামিয়ে ফেলবো আর যেহেতু দুপুরবেলা এটা এখন খাবে তাই আমি একটু সাজিয়ে দেখাতে পারলাম না আমি এখানেই অফ করে দিব আমার ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো তো এইভাবে সব ভাজি খাবেন বানিয়ে আর অবশ্যই আমাকে একটু জানাবেন কেমন হলো আজকে চলে যাচ্ছি আবার আসবো সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ